নোয়াখালীর বেগমগঞ্জে শুক্রবার বিকালে ব্যানার, ফেস্টুন, গেট ও বাদ্যযন্ত্রের তালে তালে ফুলের পাপড়ি ছিটিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ আহমেদ জাবেদকে বরণ করেন 10 নং নরোত্তমপুর ইউনিয়নবাসী। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্কার মিয়ার সভাপতিত্বে সাইফুল ইসলাম স্বপনের সার্বিক সহযোগিতায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিনহাজ আহমেদ জাবেদ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার উদ্দেশ্য হলো এলাকার উন্নয়ন করা এবং বেগমগঞ্জ উপজেলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় নির্বাচিত করা। আমার উদ্দেশ্য হচ্ছে এলাকার উন্নয়ন করা, বেগমগঞ্জকে পুরো বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ উপজেলায় নির্বাচিত করা। প্রথমেই বলতে হয়, দেখা হয় না এই চক্ষু মেলিয়া চৌমুনি থেকে নরোত্তমপুর আসিয়া এই এলাকার মানুষের এত ভালোবাসা, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল বাসার স্বপন, জাবেদের সহধর্মিনী মিসেস কবিতা, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা এনাতুল্লাহ চৌধুরী রানা, বেলাল হোসেন পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা বাসানী নূর হোসেন, যুবলীগ নেতা হাসান সহ অনেকেই। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।